হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে সবাইকে স্বাগত। তো শুরু করছি আজকে আমাদের মক টেস্ট। তো আজকে আমাদের মক টেস্ট কিন্তু এই প্রথম আজকে পার্ট সায়েন্সের, জিকে আমি আজকে করাবো, ঠিক আছে? জি মানে সায়েন্সের আর কি বিষয়ভিত্তিক যে মক টেস্টগুলো হয় সেগুলো আজকের থেকে আমি করাবো। তোমরা অনেক দিন ধরে বলছিলে সায়েন্স ক্লাস করাতে, তো তার জন্যই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো, তাহলে আমি এরপর আরও আস্তে আস্তে আনতে পারবো। এবং কালকের থেকে কিন্তু সায়েন্স অ্যান্ড যে অন্য যে জিকের যে মক টেস্টটা চলছিল বিষয়ভিত্তিক সেগুলোও চলবে, আর সায়েন্সের বিষয়ভিত্তিক মক টেস্টও কিন্তু চলবে। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো অপশনগুলো দেখো, টার্টারিক অ্যাসিড, অ্যাক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কিন্তু টার্টারিক অ্যাসিড কিন্তু থাকে কোথায়? তেঁতুলে। আর লঘুমাত্রায় এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলীতে থাকে, ঠিক আছে? সেটা কিন্তু লঘুমাত্রায় থাকে, অবশ্যই মনে রাখবে, প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো, রেসারপিন কোথায় পাওয়া যায়? তো অপশনগুলো দেখো, সিঙ্কোনাতে, আফিনে, সর্পগন্ধায় নাকি বেলেডোনায়। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, সর্পগন্ধায়। তো বন্ধুরা, তোমরা এই যে মক টেস্টটা করাচ্ছি, ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমাদের মক টেস্টটা কেমন লাগছে। তাহলে আমি আরও তোমাদের বিষয়ভিত্তিক এরকম চ্যাপ্টার কিন্তু করিয়ে যাব এবং তোমাদের কিন্তু এরকম মক টেস্ট দিয়েই যাব। তো দেখো, মানবদেহে পিকের সংখ্যা কয়টি? অপশনগুলো দেখো, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া নাকি চার জোড়া। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, এক জোড়া কিন্তু থাকে বৃক্ষ, মানে দুটি। তো দেখো, একটি অন্তঃক্ষরা গ্রন্থি হলো কি? অপশনগুলো দেখো, পাকস্থলী, লালাগ্রন্থি, পিটুইটারি নাকি বৃক্ষ। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর কিন্তু পিটুইটারি কিন্তু একটি অন্তঃক্ষরা গ্রন্থি, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। তো দেখো, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। এবং তোমরা যারা নতুন চ্যানেলে আসছো, তারা অনেকেই বলছো যে মক টেস্ট কিন্তু ঠিক করে তোমরা রেগুলার বেসিস পাচ্ছ না, তো তাদের একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবে। আমি যখন ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এবং আজকে যে আমি প্রত্যেক দিনের মতো বিষয়ভিত্তিক যে মক টেস্টটা দিই সেটা কিন্তু আজকে দিলাম না, ঠিক আছে? তো কালকের থেকে কিন্তু সেটা কিন্তু প্রত্যেক দিনই আসবে। আর তোমাদের একটাই কথা বলবো, পুরো ভিডিওটি তোমরা কিন্তু দেখবে। তার কারণ হচ্ছে গিয়ে প্রিলি আছে প্রথমে, তারপর কিন্তু এখন কিন্তু সব পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষায় প্রিলি। যেমন এই যে তোমাদের মক টেস্টটা করাচ্ছি, এটা কিন্তু SSC GD পুলিশ, ঠিক আছে, মানে WBP, KP, SSC GD দিল্লি পুলিশ, রেলের যে পরীক্ষাগুলো আসবে, তোমরা জানো যে রেলে খুব সায়েন্স দেয়, রেলের যে গ্রুপ ডি, NTPC সেগুলো নিয়ে কিন্তু করানো। তো আমি চাই তোমরা যাতে কোনো পরীক্ষায় না আটকাও, ভিডিওটি তোমরা পুরো দেখো। তো দেখো, ডায়াবেটিস কোন হরমোনের কম ক্ষরণে হয়? তো অপশনগুলো দেখো, ADH, FSH, STH নাকি ACTH। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, ADH কিন্তু কম, এই হরমোনটি কিন্তু কম ক্ষরণের ফলে কিন্তু ডায়াবেটিস রোগটি হয়। তো দেখো, কোন কেলাসের জন্য কচু খেলে আমাদের গলা চুলকোয়? তো অপশনগুলো দেখো, সিস্টোলিথ, ক্যালসিয়াম কার্বোনেট, রাফাইট, তরুক্ষীর। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, রাফাইট। এই যে এর জন্য কিন্তু আমাদের কিন্তু কচু খেলে কিন্তু গলা চুলকোয়। তো দেখো, সাত নম্বর প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহৃত হয় কি? তার সঙ্গে দেখো, রেসারপিন, কুইনাইন, কোকেইন নাকি ক্যাফিন। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, কুইনাইন কিন্তু ইউজ হয়, ঠিক আছে? তো দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রা রেকর্ড কী? অপশনগুলো দেখো, এম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা নাকি কিলোগ্রাম। তো এই প্রশ্নটি কিন্তু পুলিশের পরীক্ষা কিন্তু এসেছিল। তো দেখো, এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, কেলভিন কিন্তু এটি সঠিক উত্তর, এসআই পদ্ধতিতে তাপের একক কিন্তু কেলভিন। তো দেখো, নয় নম্বর প্রশ্ন দেখো, এককবিহীন একটি রাশি হলো কি? কম্পাঙ্ক, ধারাকত্ব, আপেক্ষিক তাপ নাকি চৌম্বক ফ্লাক্স। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, আপেক্ষিক তাপ কিন্তু এটির সঠিক উত্তর। তো দেখো, দশ নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। তো দশ নম্বর প্রশ্ন কী বলেছে? বিভবের মাত্রা কোন ভৌত রাশির সঙ্গে সমতুল্য? তো অপশনগুলো দেখো, প্রবাহ মাত্রা, বল, তড়িৎচালক বল নাকি শক্তি।
তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, তড়িৎচালক বল। তো আমার সাথে সাথে তোমরাও কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, তোমরাও দেখে নাও যে তোমাদের প্রস্তুতিটা কতখানি। এই মুহূর্তে যদি কোনো ভ্যাকেন্সি আসে তোমরা কি তার জন্য প্রস্তুত, তো তোমরাও কিন্তু সেটা দেখে নাও। তো দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? তো অপশনগুলো দেখো, চাপ সমান প্রতি একক আয়তনের শক্তি, বি চাপ সমান প্রতি এককের ক্ষেত্রফলের শক্তি, চাপ প্রতি এককের ধৈর্যের বল, নাকি চাপ প্রতি একক আয়তনের বল। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, চাপ প্রতি একক আয়তনের শক্তি। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু একটি নোটবুক নিয়ে বসবে এবং সব কিন্তু লিখে রাখবে, আমি কিন্তু বারবার তোমাদের বলছি। তো দেখো, সব থেকে হালকা ধাতু কি? তো অপশনগুলো দেখো, লিথিয়াম, অ্যালমোনিয়াম, সিজিয়াম, নাকি হিলিয়াম। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু লিথিয়াম, কিন্তু সবথেকে হালকা ধাতু। তো দেখো, তেরো নম্বর প্রশ্ন দেখো, বক্সাইট কার আকরিক? তো অপশনগুলো দেখো, জিঙ্ক, লোহা, অ্যালমোনিয়াম, নাকি তামা। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, কিন্তু এটি সঠিক উত্তর, অ্যালমোনিয়াম কিন্তু এটি সঠিক উত্তর। তো দেখো, চোদ্দ নম্বর প্রশ্ন দেখো, তো প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবে বেল আইকনটি, যাতে তোমরা সব কিছু নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। ভিডিওটি পুরো দেখো, তার কারণ আমি চাই তোমরা সম্পূর্ণ চাকরিটা পাও, কারণ প্রিলি আছে, মেন্স আছে, দৌড় আছে, অনেক কিছু, ঠিক আছে? তো দিল্লি পুলিশের জন্য কিন্তু তোমরা খাটে একটা বিরাট ভ্যাকেন্সি, যারা যারা ফর্মটা ফিল আপ করনি অবশ্যই ফিল আপ করে নিও। কিন্তু আমার যদি দর্শক হও অবশ্যই কিন্তু তোমরা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু দিল্লি পুলিশের ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তো অপশানগুলো দেখো, কাঁসার মধ্যে কী কী উপাদান থাকে? তো অপশানগুলো দেখো, তামা ও লোহা, তামা ও দস্তা, নিকেল ও অ্যালমোনিয়াম, নাকি তামা ও টিন। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কিন্তু তামা ও টিন, ঠিক আছে? কাঁসার মধ্যে কিন্তু এই দুটি উপাদান থাকে। তো দেখো, দীপন প্রবালের একক কী? অপশানগুলো দেখো, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, নাকি জুল। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, ক্যান্ডেলা কিন্তু এটির সঠিক উত্তর। তো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, ষোলো নম্বর প্রশ্ন দেখো, তরলের বাষ্পে পরিণত হওয়াকে কী বলা হয়? অপশানগুলো দেখো, ঘনীভবন, তরলীকরণ, বাষ্পীভবন, কোনোটিই নয়। তো অপশানগুলো দেখো, এটি সঠিক উত্তর কী আছে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, বাষ্পীভবন কিন্তু বলে, যে তরলের বাষ্প পরিণত হয় সেটি কী বলা হয়, বাষ্পীভবন। তো দেখো, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আমি আরও ভালো করে বুঝতে পারবো যে ক্লাসটা কেমন হচ্ছে। আর আমি কিন্তু ক্লাস চালিয়ে যাবো, আজকে জিকের পর্বটা দিলাম না, কালকের থেকে কিন্তু জিকো আসবে, বিজ্ঞান ক্লাসও আসবে। তো দেখো, জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত? অপশানগুলো দেখো, 273, 373, 473, নাকি কোনোটিই নয়। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, 373 কিন্তু এটি সঠিক উত্তর, জলের স্ফুটনাঙ্ক। এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষাতে, ঠিক আছে? এর আগেও এসছে এবং পরবর্তী পরীক্ষাতেও কিন্তু আসবে। তো দেখো, দার্জিলিংয়ে রান্না করতে অনেক বেশি সময় লাগে, এর কারণ কি? এর কারণ কি? তো অপশানগুলো দেখো, যেখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কম সেখানে বায়ুমণ্ডলের আর্দ্রতা কম, বায়ুমণ্ডলের চাপ কম, নাকি বায়ুমণ্ডলের চাপ বেশি। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, ওখানে কিন্তু বায়ুমণ্ডলের চাপ কম, ঠিক আছে? এটি কিন্তু সঠিক উত্তর। তো দেখো, ১৯ নম্বর প্রশ্নটি দেখো, তো যারা যারা তোমরা একটা কথা আমাকে বলবে, তোমরা যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং দেখো কালকের থেকে কিন্তু ক্লাস আসবে রোজ নতুন, তো তোমরা কিন্তু ভিডিওটি পুরো দেখবে। তো দেখো, রকেট ও জেট বিমানের কার্যনীতি নিউটনের কোন সূত্রের উপর নির্ভর করে? অপশানগুলো দেখো, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, নাকি উপরের কোনোটি নির্ভর করে না। তো বন্ধুরা এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, নিউটনের তৃতীয় সূত্রের উপর কিন্তু এটি কিন্তু নির্ভর করে, ঠিক আছে? অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর ছিল। তো ২০ নম্বর প্রশ্ন দেখো, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? অপশানগুলো দেখো, তরল মাধ্যমে, কঠিন মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, নাকি শূন্য মাধ্যমে। তো বন্ধুরা এটি কিন্তু এসেছিল আবগারির পরীক্ষায়, প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছিলো, ঠিক আছে? তো এটির অপশান কী হবে? এটির অপশান কিন্তু কঠিন মাধ্যমে, এটি কিন্তু সঠিক উত্তর। শব্দের গতিবেগ কিন্তু বেশি হয় কঠিন মাধ্যমে। তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে, তো তোমরা কিন্তু প্রশ্ন ভালো করে পড়ে তারপরে কিন্তু উত্তরগুলো দেবে। তো ২১ নম্বর প্রশ্ন দেখো, তাপের সুপরিবাহী তরলের উদাহরণ কী?
তো অপশনগুলো দেখো, জল, অ্যালকোহল, পারদ নাকি অ্যাসিডেট, জলীয় দ্রবণ। তো অপশনগুলো তোমরা দেখলে, তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, পারদ। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো। তোমাদের মতামত কিন্তু আমি জানি প্রত্যেক দিনই, এবং প্রত্যেক দিনই আমি তোমাদের কমেন্ট দিই, যাদের যাদের আমি দেখি যে তোমরা কমেন্ট করেছো, এবং তোমরা অবশ্যই জানাবে। তো দেখো, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অপশনগুলো দেখো, রবার, কাচ, ইস্পাত নাকি তামা। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, ইস্পাত কিন্তু এটির সঠিক উত্তর। তো 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলবো, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে? আর এই যে মক টেস্ট হচ্ছে, এটি কিন্তু দিল্লি পুলিশ, এসএসসি জিডি, আসন্ন যে কেপি এবং ডাব্লিউপি তার জন্য, এবং রেলের, অবশ্যই রেলের পরীক্ষার জন্য, ঠিক আছে? রেলের গ্রুপ ডি ও এনটিপিসি। তো দেখো, সবথেকে দামি ধাতু হলো কি? তর্শনগুলো দেখো, সোনা, রূপা, প্লাটিনাম নাকি হীরা। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু প্লাটিনাম, কিন্তু সবথেকে দামি ধাতু, ঠিক আছে? তো দেখো, 24 নম্বর প্রশ্ন দেখো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় ওই মৌলের মোট ইলেকট্রন সংখ্যা, মোট প্রোটনের সংখ্যা, মোট নিউট্রনের সংখ্যা, নাকি মোট প্রোটনের সংখ্যা ও নিউট্রনের সংখ্যা যোগফল? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, মোট প্রোটনের সংখ্যা, ঠিক আছে? তো দেখো, 25 নম্বর ও শেষ প্রশ্ন দেখো আমাদের মক টেস্টের, কোন মৌলের কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে? তো অপশানে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলবো, কেমন লাগলো মক টেস্টটা বলো, এবং কালকের থেকে কিন্তু আরেকটা যে জিকে ক্লাস আছে ওটিও আসবে, এবং সঙ্গে বিজ্ঞান ক্লাসও আসবে। তো তোমরা বলেছিলে অনেকদিন ধরে বিজ্ঞান ক্লাস আনতে, আমি কিন্তু আমাদের জোশ একাডেমিতে নিয়ে আসলাম। তো তোমাদের মতামত অবশ্যই আশা করবো কেমন লাগলো। তো অপশানগুলো দেখো, প্রোটন, নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটন নাকি ইলেকট্রন। তো এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, নিউট্রন ও প্রোটন। তো তোমরা যারা মক টেস্টটা দেখলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুকের, তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।